नमस्कार फरेस्ट डिपार्टमेंटर परीक्षा समागत सम्पूर्ण सिलेबास अनुसरी आम भिडिओ आपनलोकर कारणे आगबराय आसो आज भिडिओटो आम फरेस्ट डिपार्टमेंटर परीक्षार कारणे अतिके गुरुत्वपूर्ण किसुमान क्वेश्चन एन्सार आलोचना करिम किन्तु भिडिओटोर आगमुहूर्तत आपनलोकक जनाबो बिचारिछो फरेस्ट डिपार्टमेंटर आटाइकेटा पदर परीक्षार कारणे कम्बाइन करि प्रस्तुत करा हैछे एइखन पीडीएफ गाइडबुक जिखन गाइडबुक सम्पूर्ण सिलेबास अनुसरी प्रस्तुत करा हैछे इयाते आपनलोके सम्पूर्ण क्वेश्चन एन्सार अखमेते लाभ करिबो आटाइकेटा बिखर क्वेश्चन एन्सार इंग्लिश एसाम जिकेर भितरत हिस्ट्री जियोग्राफी पलिटी इकोनमिक्स आर्ट कल्चार लगते अखम रिलेटेड सकलो धरणर तथ्य लाभ करिबो जेनेरल अवेयरनेस जेनेरल नलेज करेन्ट अफेयर्स सकलोबोर टपिक आपनलोके इयाते लाभ करिबो गतिके पलम नकरि आपनलोके एतै डाउनलोड करि लबो पारिबो लिंक डिस्क्रिप्शन बक्स দিয়া আছে সেই লিঙ্কত ক্লিক কৰি আপোনালোকে মোবাইলতে পঢ়িব পাৰিব সো আমি পলম নকৰি ভিডিওটোৰ ফালে আগবাঢ়িছোঁ প্ৰথম কোৱেশ্চনটো দিয়া আছে হোৱাট পাৰ্চেণ্টেজ অফ টোটেল এৰিয়া অফ এছাম ইজ আণ্ডাৰ ফৰেষ্ট অসমৰ মুঠ এলেকাৰ কিমান শতাংশ বনাঞ্চলৰ অধীনত আছে অপশ্যন চাৰিটা আছে 21% 34% 42% 27% আপোনালোকে কিন্তু মনত ৰাখিব ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট এছাম পুলিচৰ পৰীক্ষাত আপোনালোকৰ 40-60% এছাম লগতে নৰ্থ ইষ্ট ৰিলেটেড কোৱেশ্যন আহে গতিকে অসম আৰু নৰ্থ ইষ্টৰ ওপৰত ভালদৰে প্ৰিপাৰেশ্যন কৰিব লাগিব চ' অসমৰ মুঠ এলেকাৰ কিমান শতাংশ বনাঞ্চলৰ অধীনত আছে ইয়াৰ কাৰেক্ট এনচাৰ হ'ব অপশ্যন বি 34% বনাঞ্চলৰ অধীনত আছে অসমৰ মুঠ মাটিকালিৰ 34% বনাঞ্চলৰ অধীনত আছে অপশ্যন বি কাৰেক্ট এনচাৰ যিহেতু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ পৰীক্ষা গতিকে বনাঞ্চলৰ লগত ৰিলেটেড কুৱেশ্যন কিন্তু চাব লাগিব তাৰপিছত কুৱেশ্যনটো দিয়া আছে ইন হুইচ ইয়াৰ এছামিজ ৱাজ এডপ্টেড এজ দ্য অফিচিয়েল লেংগুৱেজ অফ এছাম কোন বছৰত অসমীয়া অসমৰ চৰকাৰী ভাষা হিচাপে গ্ৰহণ কৰা হৈছিল অপশ্যন চাৰিটা আছে 1985 1971 1947 আৰু 1960 ইয়াৰে কোনটো চনত অসমীয়া ভাষা অসম চৰকাৰৰ চৰকাৰী ভাষা হিচাপে ঘোষণা কৰা হৈছিল ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব অপশ্যন নাম্বাৰ ডি 1960 চনত অসমীয়া ভাষা অসম চৰকাৰৰ চৰকাৰী ভাষাৰূপে ঘোষণা কৰা হৈছিল অপশ্যন ডি কাৰেক্ট এনচাৰ তাৰপিছৰ কুৱেশ্যনটো দিয়া আছে ইন হুইচ ইয়াৰ টোকলাই টি ৰিচাৰ্চ ইনষ্টিটিউট ৱাজ এষ্টাব্লিছ কোন বছৰ টোকলাই চাহ গৱেষণা প্ৰতিষ্ঠান স্থাপন কৰা হৈছিল অপশ্যন আছে চাৰিটা 1903 চন 1911 চন 1924 চন আৰু 1941 চন ইয়াৰে কোনটো চনত টোকলাই চাহ গৱেষণা কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা কৰা হৈছিল ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ বি 1911 চনত টোকলাই চাহ গৱেষণা কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা কৰা হৈছিল তাৰপিছৰ কুৱেশ্যন আছে ইন ইণ্ডিয়া দ্য ব্ৰহ্মপুত্ৰ ৰিভাৰ ইজ অলমষ্ট দেছ কিলোমিটাৰ লং চ' ভাৰতত ব্ৰহ্মপুত্ৰ নদী প্ৰায় কিমান দীঘল ভাৰতত সুধিছে ব্ৰহ্মপুত্ৰ নদী কিমান দীঘল 900 কিলোমিটাৰ 1000 কিলোমিটাৰ 1500 কিলোমিটাৰ আৰু 2100 কিলোমিটাৰ ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ এ 900 কিলোমিটাৰ ভাৰতত ব্ৰহ্মপুত্ৰ নদী 900 কিলোমিটাৰ দীঘল তাৰপিছৰ কুৱেশ্যনটো দিয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং নৰ্থ ইষ্টাৰ্ণ ষ্টেট শ্বেয়াৰ দ্য শ্বৰ্টেষ্ট বাউণ্ডেৰী উইথ এছাম অৰ্থাৎ নিম্নলিখিত কোনখন উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্য অসমৰ সৈতে আটাইতকৈ চুটিসীমা ভাগ বতৰা কৰে অপশ্যনসমূহ আছে নাগালেণ্ড মিজোৰাম ত্ৰিপুৰা মণিপুৰ ইয়াৰে কোনখন ৰাজ্যই অসমৰ সৈতে আটাইতকৈ চুটিসীমা ভাগ বতৰা কৰে ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ চি ত্ৰিপুৰা মনত ৰাখিব নৰ্থ ইষ্টৰ কোনখন ৰাজ্যই অসমৰ সৈতে আটাইতকৈ চুটিসীমা ভাগ বতৰা কৰে ত্ৰিপুৰা শুদ্ধ এনচাৰ ত্ৰিপুৰা অপশ্যন চি নেক্সট কুৱেশ্যন দিয়া আছে দ্য কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইক'জ'ন কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান নিম্নলিখিত কোনটো ইক'জ'নত অৱস্থিত চাৰিটা ইক'জ'ন দিয়া আছে ইয়াৰ শুদ্ধ এনচাৰটো কমেণ্ট বক্সত কমেণ্ট কৰক যিসকলে জানে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান কোনটো ইক'জ'নত অৱস্থিত ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ বি ইণ্ডো মালায়া ইক'জ'নত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান অৱস্থিত তাৰপিছৰ কুৱেশ্যনটো দিয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এছ'চিয়েটেড উইথ বৰদৈচিলা ইন এছাম নিম্নলিখিত কোনটো অসমৰ বৰদৈচিলাৰ সৈতে সম্পৰ্কিত অপশ্যন চাৰিটা দিয়া আছে ইয়াৰ পৰা শুদ্ধ এনচাৰটো কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব লাগে নিম্নলিখিত কোনটো অসমৰ বৰদৈচিলাৰ সৈতে সম্পৰ্কিত ইয়াৰ শুদ্ধ এনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ বি প্ৰি মনচুন ছিজন অসমৰ বৰদৈচিলাৰ সৈতে সম্পৰ্কিত অপশ্যন বি কাৰেক্ট এনচাৰ তাৰপিছৰ কুৱেশ্যনটো দিয়া আছে জাতিংগা ফেমাছ ফৰ মাছ চুইচাইড অফ মাইগ্ৰেটৰী বাৰ্ড ইজ লোকেটেড ইন হুইচ দ্য ফলোয়িং ডিষ্ট্ৰিক্ট পৰিভ্ৰমী চৰাইৰ গণ আত্মহত্যাৰ বাবে বিখ্যাত জাতিংগা নিম্নলিখিত কোনখন জিলাত অৱস্থিত মেইনলি জাতিংগা কোনখন জিলাত অৱস্থিত সুধিছে জাতিংগা কিহৰ কাৰণে বিখ্যাত মনত ৰাখিব জাতিংগা পৰিভ্ৰমী চৰাই গণ আত্মহত্যাৰ বাবে বিখ্যাত আৰু জাতিংগা ক'ত আছে জাতিংগা আছে ডিমা হাছাও জিলাত অপশ্যন ডি কাৰেক্ট এনচাৰ ঠিক আছে নেক্সট কুৱেশ্যন দিয়া আছে ইন হুইচ ইয়াৰ অফ দ্য টি অকেজন চেণ্টাৰ ইন গুৱাহাটী ৱাজ এষ্টাব্লিছ কোন বছৰত গুৱাহাটীত চাহ নিলাম কেন্দ্ৰ স্থাপন কৰা হৈছিল
অপশন চারিটা দিয়া আছে। ইয়ারপর শুদ্ধ এনসারটি কমেন্ট বক্সত কমেন্ট করক, কেতিয়া গুহাটীত চাহ নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছিল। ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর এ, 1970 চনত গুহাটীত চাহ নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট এনসার। তারপর কোয়েশনটি দিয়া আছে, আমসাং ওয়াইল্ডলাইফ সেঞ্চুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইন আসাম। আমসাং বন্যপ্রাণী অভয়ারণ্য অসমৰ নিম্নলিখিত কোনখন জিলাত অবস্থিত? চারিখন জিলা দিয়া আছে, ইয়ার শুদ্ধ এনসার কোনটো হব? আমসাং বন্যপ্রাণী অভয়ারণ্য অসমৰ কামৰূপ মেট্রোত অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট এনসার। মনত রাখব, আমসাং বন্যপ্রাণী অভয়ারণ্য কামৰূপ মেট্রোত অবস্থিত। তার পিছর কোয়েশনটি দিয়া আছে, হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম হেজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ টি গার্ডেন? অসমৰ কোনখন জিলাত চাহ বাগিচার সংখ্যা সর্বাধিক? অসমৰ কোনখন জিলাত চাহ বাগিচার সংখ্যা সর্বাধিক, আটাইতকৈ বেছি পরিমাণে চাহ বাগিচা আছে? ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর বি, শিবসাগর। কোয়েশনটি কোয়ার আপনাদের যদি শুদ্ধ এনসারটি জানে কমেন্ট বক্সত কমেন্ট করে যাব, আপনার রিভিশন হয়ে যাব। ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর বি, শিবসাগর। শিবসাগর ডিস্ট্রিক্টত আটাইতকৈ বেছি পরিমাণের চাহ বাগিচা আছে। তার পিছর কোয়েশনটি দিয়া আছে, দ্য এভারেজ হাইট অফ আসাম ফ্রম সি লেভেল ইজ? সাগর পৃষ্ঠর পর গড় উচ্চতা কিমান? ইয়ার শুদ্ধ এনসার কি হব কমেন্ট বক্সত কমেন্ট করক। ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর ডি, 79.5 হয়েছে সাগর পৃষ্ঠর পর গড় উচ্চতা। নেক্সট কোয়েশন দিয়া আছে, দিস ইজ দ্য ওল্ডেস্ট রিফাইনারি অফ ইন্ডিয়া? ভারতের আটাইতকৈ পুরনি রিফাইনারি কোনটো সুধিছে? অপশন চারিটা দিয়া আছে, ইয়ারপর শুদ্ধ এনসার হব অপশন নম্বর এ, ডিপগৈ রিফাইনারি হয়েছে ভারতের আটাইতকৈ পুরনি রিফাইনারি। এইখিনিতে মন করব, ভারত তথা এশিয়ার পুরনি রিফাইনারি বা এশিয়ার প্রথম রিফাইনারি হয়েছে ডিপগৈ রিফাইনারি, যুক্ত 1901 চনত স্থাপন করা হয়েছিল। নেক্সট কোয়েশন দিয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম হেজ দ্য লোয়েস্ট লিটারেচারি রেট? নিম্নলিখিত কোনখন জেলার সাক্ষরতার হার আটাইতকৈ কম? অসমৰ কোনখন জেলার সাক্ষরতার হার আটাইতকৈ কম? ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর বি, ধুবুরী। ধুবুরী জেলার সাক্ষরতার হার আটাইতকৈ কম। অপশন বি কারেক্ট এনসার। নেক্সট কোয়েশন দিয়া আছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার টি ওয়াজ ডিসকভার ইন আসাম? কোন বছর অসমত চাহ আবিষ্কার করা হয়েছিল? অপশন চারিটা দিয়া আছে, ইয়ারপর শুদ্ধ এনসারটি কমেন্ট বক্সত কমেন্ট করক। অসমত কোনটো বছরত প্রথম চাহ উৎপাদন করা, সরি, চাহ আবিষ্কার করা হয়েছিল? উৎপাদন নহয়, চাহ আবিষ্কার করা হয়েছিল। ইয়ার শুদ্ধ এনসার হব অপশন এ, 1823 চনত। অসমত প্রথমবারের কারণে চাহ আবিষ্কার করা হয়েছিল। নেক্সট কোয়েশন দিয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইন আসাম হেজ দ্য হাইয়েস্ট পপুলেশন? অসমৰ নিম্নলিখিত কোনখন জেলার জনসংখ্যা সর্বাধিক? অসমৰ আটাইতকৈ বেছি জনসংখ্যা থকা জিলা কোনখন? ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর সি, নগাঁও জিলা হৈছে অসমৰ আটাইতকৈ জনসংখ্যা থকা ডাঙর জিলা। নেক্সট কোয়েশন দিয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইন আসাম ইজ নোন ফর ফেরেল হর্স? অসমৰ নিম্নলিখিত কোনটো এলেকা ফেরেল ঘোড়ার বাবে জনাজাত? ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর সি, ডিব্রু সৈখোৱা ন্যাশনাল পার্ক। ডিব্রু সৈখোৱা ন্যাশনাল পার্ক ফেরেল হর্সর কারণে বিখ্যাত। নেক্সট কোয়েশন দিয়া আছে, এজ পার দ্য ডাটা অফ 2011 পপুলেশন সেন্সাস দ্য লিটারেচারি রেট ইন আসাম ইজ এপ্রক্সিমেটলি? 2011 চনের জনসংখ্যা লোকপিয়লের তথ্য অনুসরি অসমত সাক্ষরতার হার কিমান সুধিছে? অপশন চারিটার পর শুদ্ধ এনসার হব অপশন নম্বর বি, 72%। অসমৰ সাক্ষরতার হার হয়েছে প্রায় 72%, 2011 চনের তথ্য মতে। নেক্সট কোয়েশন দিয়া আছে, হুয়েন দি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অফ আসাম ওয়াজ এস্টাব্লিশ? কেতিয়া অসমৰ পরিবহন বিভাগ স্থাপন করা হয়েছিল? অপশন চারিটা দিয়া আছে, ইয়ার পর শুদ্ধ এনসারটি হব অপশন নম্বর বি, 1948 চনত পরিবহন বিভাগ স্থাপন করা হয়েছিল। মনত রাখব, একেবারে সহজ, ভারত স্বাধীন হওয়ার এবছর পিছত অসমত পরিবহন বিভাগ স্থাপন করা হয়েছিল, অর্থাৎ 1948 চনত স্থাপন করা হয়েছিল। নেক্সট কোয়েশন, অর্থাৎ আজির পার্টর শেষরটো কোয়েশন দিয়া আছে, আসাম শেয়ার্স ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? নিম্নলিখিত কোনখন দেশের সঙ্গে অসমে আন্তর্জাতিক সীমা ভাগ বতরা করে? এনেকা ধরনের কোয়েশন কিন্তু আসাম পুলিশ ফরেস্ট ডিপার্টমেন্টের পরীক্ষা আহা যথেষ্টখানি সম্ভাবনা থাকে। সো অপশন সমূহ দিয়া আছে, আপনাদের চাই লোক আর শুদ্ধ এনসারটি জলদি কমেন্ট বক্সত কমেন্ট করক। নিম্নলিখিত কোনখন দেশের সঙ্গে অসমে আন্তর্জাতিক সীমা ভাগ বতরা করে? মিয়ানমার, ভুটান, বাংলাদেশ দিয়া আছে। ভুটান, বাংলাদেশ দিয়া আছে। চাইনা, মিয়ানমার, ভুটান, বাংলাদেশ দিয়া আছে। মিয়ানমার এন্ড বাংলাদেশ দিয়া আছে। ইয়ার শুদ্ধ এনসার হব অপশন নম্বর বি, ভুটান আর বাংলাদেশের সঙ্গে অসমে আন্তর্জাতিক সীমা ভাগ বতরা করে। অপশন বি কারেক্ট এনসার। সো আজির ভিডিওটি আমি এইখিনিতে শেষ করছো।
যিসকলে পিডিএফ গাইডবুকখন ডাউনলোড কৰি লবলৈ ইচ্ছা কৰে ডাউনলোড লিংক ডিস্ক্ৰিপশ্যন বক্সত দিয়া আছে ডাউনলোড কৰি ল'ব পাৰিব প্ৰতিদিনে ভিডিঅ'সমূহ পাই থাকিবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'বলৈ নাপাহৰিব ধন্যবাদ